মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে তিনি বাংলাদেশকে একটি বড় বিপদ থেকে রক্ষা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই ঘূর্ণিঝড়টাকে সফলভাবে মোকাবেলা করেছি ঘূর্ণিঝড়ে যখন বাংলাদেশ অতিক্রম করে তখন সেন্ট মার্টিনের উপর দিয়ে এর গতিবেগ ছিল 147 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং কক্সবাজার ও টেকনাফের গতিবেগ ছিল 80 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝুঁকিপূর্ণ এলাকার দুর্গত মানুষজনকে আমরা শতভাগ আশ্রয়কেন্দ্রে আনতে পেরেছিলাম যার জন্য হতাহতের কোনো খবর পাওয়া যায় নাই আর সম্পদের ক্ষয়ক্ষতির মধ্যে গাছপালা অনেক পড়ে গেছে টেকনাফ এবং সেন্ট মার্টিনে 2000-এর মতো ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং 10,000-এর উপরে ঘর বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার গাছ চাপা পড়ে কয়েকজনের আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে মহাবিপদ সংকেত 10 থেকে নামিয়ে 3-এ দেওয়ার পরে আশ্রয়কেন্দ্র থেকে সবাই যার যার বাড়ি ফিরে গেছে এবং জেলা প্রশাসন তাদের দেখভাল করছে যাদের খাবার নাই তাদের খাবার দিচ্ছে এবং যাদের ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে সে পুনর্বাসনের জন্য ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে আমরা টিন এবং গৃহ নির্মাণ মন্ত্রীর বাবদ নগদ টাকা পাঠিয়ে দেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি আমাদের সচিব মহোদয়কে বলেছে উনি মাঠ পর্যায় থেকে তালিকা চেয়েছেন তালিকাতে যে যতগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চাহিদা অনুযায়ী সে সহায়তা পাঠানো হবে এছাড়া আমাদের জেলাগুলোতেও মানবিক সহায়তা সবসময় মজুদ থাকে একান্ত জরুরি যেগুলো তারা সেখান থেকে সরবরাহ দেবে যেমন জেলা প্রশাসনের কাছে টিন থাকে 200 বান্ডিল করে 10 লক্ষ টাকা থাকে 200 মেট্রিক চাল থাকে 2000 প্যাকেট শুকনা খাবার থাকে এখান থেকে তারা জরুরি প্রয়োজনগুলো তারা মেটাতে পারবে আন্তঃমন্ত্রণালয়ের যেসব দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে সদস্যরা আছেন তাদের মাঠ পর্যায়ে যে ডিপার্টমেন্টগুলো আছে যে বিভাগগুলো আছে সেখানে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে সেখানে তারা সেভাবে সাহায্য পাঠাবে কারো ফসলের ক্ষতি হলে সেখানে কারো মাছের ঘের মাছের ক্ষতি হলে মাছের চাষ ক্ষতি হবে তারপরে বিদ্যুৎ বিভাগ বিদ্যুতের জন্য কাজ করবে সড়ক বিভাগ সড়কের জন্য কাজ করবে স্থানীয় সরকার সড়কের কাজ করবে প্রত্যেক মন্ত্রণালয় তার আমাদের লস অ্যান্ড ড্যামেজ রিকভারি এবং রিহ্যাবিলিটেশনের জন্য কাজ করবে 2 সপ্তাহ মিনিমাম সময় লাগে এবং 3 সপ্তাহের মধ্যে আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে পুনর্বাসন কাজ শুরু করবো